হুড়মুড় হুড়মুড় করে চলে আসলাম। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। আজকে চিকেন মোগলাই বানাবো। চিকেন মোগলাইয়ের জন্য নিয়ে নিচ্ছি ময়দা। ময়দায় দিয়ে দেবো লবণ, এক চামচ চিনি আর সাদা তেল দিয়ে ভালো করে মাখিয়ে নেব। দেখো, তেল দিয়ে একটু একটু বেশি দিতে হবে তেলটা, তাহলে মাখাটা ভালো হবে। দেখো, ভালো করে তেলটা ময়দার সাথে মিক্সড করে নিতে হবে, একদম ভালো করে ভালো করে মাখিয়ে। দেখো, মিক্সড করে নিচ্ছি, একদম একটা দল্লার মতন হবে, তাহলেই বুঝতে পারবে যে এটা ঠিকঠাক মতো ময়ান হয়ে যায়। দেখো, ভেঙে যাচ্ছে, গুঁড়ো হয়ে যাচ্ছে। এবার দিয়ে দেবো জল, জল দিয়ে অল্প অল্প জল দেব আর মাখবো। বেশি শক্তও হবে না, নরমও হবে না, একদম মিডিয়াম রাখতে হবে, তাহলে খুব ভালো হবে। আটা মাখাটা যতটা ভালো হবে সে ততটাই কিন্তু টেস্ট হবে খেতে। আর অন্যান্য দোকানে, এক একটা দোকানে আছে, একদম চিটচিটে হয়, ভালো লাগে না খেতে, কিন্তু এইভাবে মাখলে আর এইভাবে করলে রেসিপিটা খুবই ভালো লাগবে। এবার দিয়ে দেবো একটু সাদা তেল, দিয়ে ঢাকা দিয়ে এক দু ঘন্টার জন্য রেখে দেব। এবার আলুর দম বানানোর জন্য এখানে কড়াইতে তেল, পেঁয়াজ, আদা, রসুন দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছে। তাতে দিয়ে দিচ্ছি লবণ, হলুদ, গোলমরিচ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে জল দিয়ে দেবো। দিয়ে এবার টমেটো দিয়ে দিচ্ছি, দিয়ে ভাজা আলুগুলো দিয়ে দিলাম, আগে আমি ভেজে রেখেছিলাম। তারপর নাড়িয়ে চাড়িয়ে জিরের গুঁড়ো, গরম মশলার গুঁড়ো দিয়ে নাড়িয়ে চাড়িয়ে তুলে নিলাম, হয়ে গেল। এইবার মাংসটা করব। মাংস করার জন্য কড়াইতে দিয়ে দিলাম তেল, পেঁয়াজ, আদা, রসুন সব দিয়ে ভালো করে ভাজা ভাজা করার পর মাংসের কিমাটা দিয়ে দিলাম, দিয়ে নাড়িয়ে চাড়িয়ে এবার মশলা দিয়ে দেবো। লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে, সব শেষে জিরে আর গরম মশলার গুঁড়ো দিয়ে নাড়িয়ে চাড়িয়ে একটুখানি টমেটো সস দিয়ে দিচ্ছি। খেতে কিন্তু খুব টেস্ট হয়। দেখো, ভাজা ভাজা করে নিলাম, হয়ে গেল। এবার একটা বাটিতে একটা ডিম নিয়ে নিলাম, সেতে দিয়ে দেবো লবণ, গোলমরিচ গুঁড়ো, এতে দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, ব্রেড ক্রাম, আমার হাতে বানানো ব্রেড ক্রাম, আর যে মাংসটা ভেজে রেখেছিলাম এখন অল্প একটু মাংস দিয়ে দেবো, দিয়ে মাখিয়ে নেবো ভালো করে। মাখিয়ে নিয়ে দেখো, একদম মানে একটু আঠা আঠা হয়েছে, কারণ আমি একটু পরিমাণটা, মশলা পরিমাণটা বেশি ছিল। আর এখানে আমার বান্ধবী দেখো একটা ডো নিয়ে নিয়েছে, নিয়ে এখন তাড়াতাড়ি করে দেখো করছে। টপটপ টপটপ করে করছে, তাও দেখো দাঁড়িয়ে পড়বে, দাঁড়িয়ে পড়েছে, দাঁড়িয়ে পড়ে এখন এটা এখন এর উপর হামলা হচ্ছে। একটু একটু মানে এক সাইড একটু মোটা, এক সাইড একটু পাতলা একটু হয়েছে, যাই হোক কোনো অসুবিধা নেই, বাড়িতে এরকম একটু হয়। এবার পুরটা দিয়ে দিলাম, দিয়ে এবার একটু বাদাম কুচি দিয়ে দিলাম, দিয়ে এই পাশে ওই পাশে ভাঁজ করে দিলাম, দিয়ে দেখো তৈরি হয়ে গেল। ব্যাস, পরোটাটা কিন্তু রেডি। এবার কড়াইতে তেল দিয়ে দেবো, তেল দিয়ে ছেড়ে দিলাম, ছেড়ে দিয়ে আস্তে আস্তে করে এপিট আর ওপিট লাল লাল করে ভেজে নেব। দেখো, এই যে উল্টিয়ে দিচ্ছি, এক পিট ভাজা হয়ে গেছে, আর এক পিট দিচ্ছি, এরকম এপিট উপিট করে লাল লাল করে ভেজে তুলে নেবো। দেখো কত সুন্দর হয়েছে, কালারটা কত সুন্দর এসছে, হয়ে গেল তৈরি। এখন ঝাঁকানাকা ঝাঁকানাকা করে দেখো কেটে নিচ্ছি, তাড়াতাড়ি করে, খুব খিদে পেয়ে গেছে, তাড়াতাড়ি করে মানে রেডি করছি। দেখো, আলুর দম ডম, পেঁয়াজ, শশা, টমেটো এগুলো দিয়ে সাজাচ্ছি সস টস দিয়ে, এইবার নিয়ে খাচ্ছি। উফ, হেবি খিদে পেয়েছিল। দেখো, আর বান্ধবী বলছে খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে, এদিকে গরম লাগছে কিন্তু বলছে খুব ভালো হয়েছে, হয়েছে। এবার আমাকে খাই দিল, উফ কি বলবো, এত টেস্ট হয়েছে, গরমও লাগছে তাতেও ভালো লাগছে, কিন্তু খিদেও পেয়েছে, প্রায় সন্ধ্যা সন্ধ্যা হয়ে এসেছিলো, তাই খুব খিদে পেয়েছিল। এখন এ শুধু আমাকে খাই দিচ্ছে, আমি ওকে খাই দিচ্ছি, এই করছি, এরকম করতে করতে কিন্তু হয়ে গেল। অনেকগুলি বানিয়েছিলাম, খেতেই আছি, খুব খিদে পেয়েছিল। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, আমার পাশে থেকো। আর দেখো খাচ্ছি, আর বান্ধবী তো খুব বলছে হেভি হয়েছে, হেভি হয়েছে। যাই হোক, আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে আসছি, এখানেই ভিডিওটা শেষ করছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও।
ঠিক আছে, টাটা, এখানেই শেষ করছি ভিডিওটা।